বাংলাদেশের মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় বারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন চট্টগ্রামে বা ছোট সংঘর্ষে তিন শিশু সহ সাতজন নিহত হয়েছেন ময়নমর জেলায় মৃত্যু হয়েছে পাঁচ জনের বাংলাদেশে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুই জেলায় জন নিহত হয়েছেন চট্টগ্রামের হাট হাজারিতে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে তিন এবং ময়মনসিংহের এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন দুই জেলায় এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন চট্টগ্রামের হাট হাজারি ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান জানিয়েছেন মঙ্গলবার বেলা পৌনে বারোটার দিকে হাট হাজারির চড়িয়া ইস্তেমার মাঠ এলাকায় বাস চাপায় অটোরিকশায় থাকা সাতজন নিহত হয়েছেন এই ঘটনায় আরও জন আহত হয়েছে বলে জানা গেছে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি অপরদিকে ময়মনসিংহের কান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডে বোর্ডে ফায়ার ট্রাভেলসের যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত চল্লিশ জন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন তাই ঘটনাস্থলে আসছি এসে আমরা লাশগুলো রেস্কিউ করব আমরা আইনগত ব্যবস্থা নিব এক মামলা হবে হাইওয়ে পুলিশ মূলত এই কাজটা করবে আমরা তাদের সহযোগিতা করব। এখানে শিশু মহিলা এবং পুরুষ সহ সাতজন পাওয়া গেছে আর দুজন নাকি হাসপাতাল আছে জানতে পারছি ফটিকছড়ির দিকে ফটিকছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল এটা জানা যায় আর চেঞ্জ ওভারটেক করতেছিল তাকে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আগরতলা টিভি